জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন ভারতের মাটিতে পা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধানমন্ত্রীর বাসভবনে দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইটারে দ্বিপাক্ষিক বৈঠকের সুন্দর কিছু মুহূর্তের ছবিও শেয়ার করা হয়েছে। মহাকাশ গবেষণায় একসঙ্গে কাজ করা থেকে শুরু করে গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় মোদি বাইডেনের। শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনে দুই রাষ্ট্রনেতার বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউস থেকে। সম্প্রতি মহাকাশ গবেষণায় এক নতুন ইতিহাস তৈরি করেছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে ইসরোর চন্দ্রযান ৩। চন্দ্রাভিযানে ভারতের এই সাফল্যের জন্য নমোকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। এর পাশাপাশি ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1 এর সফল উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, আগামী দিনে ভারত যাতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারে সে বিষয়টি নিয়েও এদিনের বৈঠকে মোদীকে আশ্বাস দিয়েছেন তিনি। ভারতকে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে যুক্ত করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের ক্ষেত্রে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৪ সালের কোয়াড সম্মেলনের আয়োজক দেশ ভারত। আগামী বছরের কোয়াড সম্মেলনেও বাইডেনকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে প্রধানমন্ত্রী মোদি। এদিনের বৈঠকে সেই কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি দুই দেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও নিবিড় করতে প্রযুক্তিগত ক্ষেত্রের যে অসীম গুরুত্ব রয়েছে তা নিয়েও এদিন মোদি বাইডেন উভয়ই সহমত পোষণ করেন। আলোচনা হয়েছে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন নিয়েও। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতের এক নয়া বিপ্লব এসেছে। শুক্রবার মোদি বাইডেনের বৈঠকে আরও একবার উঠে এসেছে এই প্রসঙ্গ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।